السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغلك يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أولادكم ولا أموالكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم আজকে ফতেহপুর পূর্বপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফতেহপুর পূর্বপাড়া জামে মসজিদের 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে করিমের নিসবতে দাওয়াত ও ফিক্রের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে কথা হয়েছে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে, এতক্ষণ ধরে যারা কথা বললেন যারা শুনলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। ঘোষক আমার জন্য বিষয় ঠিক করে দিয়েছে, আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা বড় দারুণ বিষয়। আদর্শ সমাজ গঠনে যুব সমাজের কি কি করণীয়, এর আগের আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল,
যুব সমাজের কোন কোন গুণে গুণান্বিত হওয়া উচিত? যুব সমাজ যখন এই গুণগুলোতে গুণান্বিত হবে, তখন এদের দ্বারাই মদিনার মতো এক সমাজ গড়বে, কি বল? এজন্য তাদের আলোচ্য বিষয়ের আলোকেই আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত সূরা নূরের আয়াত। বলেন কোন সূরার আয়াত? সূরা নূরের আয়াত। একটা শব্দ হলো নূর, আর একটা শব্দ হলো নার। বলেন একটা শব্দ কি, আর একটা হলো কি? বাংলা তরজমা, নার মানে আগুন, নূর মানে আলো। বলেন নার মানে আগুন, আর নূর মানে কি? নূর আর নারের মধ্যে কি পার্থক্য? নূর এর মধ্যে শুধুই ফায়দা, এর মধ্যে এক জাররাও বেফায়দা নাই, কখনোই এর মধ্যে কোনো ক্ষতি নাই। আর নারের মধ্যে কিছু ফায়দা আছে, কিছু ক্ষতি আছে। আগুনের মধ্যে কিছু উপকারিতা আছে কিনা, যেমন ভাত রান্না, যেমন ভাত রান্না করা, যেমন চা বানানো, আগুনের মধ্যে অনেক ফায়দা কি আছে। লেকিন গায়ে লেগে গেলে, কাপড়ে লেগে গেলে, ঘরে লেগে গেলে, তাহলে আগুনের মধ্যে কিছু ফায়দা আছে, কিছু কি আছে? ক্ষতি আছে। এবার নূর মানে আলো। বলেন এবার আলোর মধ্যে কি কি ক্ষতি? বলেন এটার মধ্যে কোনো ক্ষতি নাই, শুধুই লাভ। আগুন জ্বালিয়ে ভস্ম করে দেয়, লেকিন নূর শুধুই আলোকিত করে। আগুন কোনো বাধা মানে না, বাধা মানে না। যে কোনো বাধা সামনে পড়ে সেটা ডিঙ্গে চলে যায়, কিন্তু নূর ভদ্র, এটার সামনে বাধা পড়লে এটা সবর করে। যেমন আমি মোবাইলে টর্চ মারলাম, দেয়াল পড়লো সে ওই পারে আর যায় না, কিন্তু আগুন জ্বালায় দিলাম দেয়াল ডিঙ্গে আসে ওই পারে যায়। আচ্ছা, যেমন ধরেন চেরাগ, এটা চেরাগ, একটা মোমবাতি, এখান থেকে আরেকটা মোমবাতি ধরা নিয়ে গেলে এই আগুন ওই আগুনের সাথে আর কোনো সম্পর্ক নাই, এটা এখান থেকে গেলে গা বিচ্ছিন্ন হয়ে যায়, আগুন তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়। লেকিন এই বাল্বটা থেকে আমরা যে আলো পাচ্ছি, এই আলোর সাথে এটার নিবিড় সম্পর্ক, এক সেকেন্ডের জন্য সে বিচ্ছিন্ন হয় না। কি হয় না বলেন? নূর তার মূল উৎস থেকে কি হয় না? বিচ্ছিন্ন হয় না। কিন্তু আগুন তার মূল উৎস থেকে কি হয় বলেন? বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা হলো আগুন, আর কোরআন হলো নূর। কোরআন কি বলেন? দিন কি? নূর। নামাজ কি? নূর। জিকির কি? নূর। তেলাওয়াত কি? নূর। এজন্য নূর কখনো তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই কোরআন ওয়ালারা তাদের পেছনে রাসূল পর্যন্ত মনে রাখে, আর গণিত ওয়ালারা, অঙ্ক ওয়ালারা তাদের শুধু শিক্ষক তারাও মনে রাখে না। মনে বুঝাতে পারি না, আপনারা কি বুঝছেন কথা? যেমন আমি কার কাছে পড়েছি, আমি বেধড়ক বলবো, আমি পড়েছি হযরত মাওলানা হারুন আল মাদানি কথার কথা, আমার একজন প্রিয় ওস্তাদ। তিনি কার কাছে পড়েছেন, তিনি কার কাছে পড়েছেন, আমরা এক নিঃশ্বাসে বলে দিতে পারবো। কিন্তু আপনারা যারা অঙ্ক করেছেন, যার কাছে, তিনি কার কাছে অঙ্ক করেছেন বলেন? আচ্ছা, তিনি কার কাছে অঙ্ক করেছেন বলেন? বেশি থেকে বেশি শিক্ষকও বলতে পারবেন, শিক্ষককে শিক্ষক বলতে পারবেন, এরপরে আর কেউ নাই। লেকিন আমাদেরটা কোন পর্যন্ত বলেন? আমাদেরটা মূল থেকে বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বলেন? মূল থেকে কি হয় না বলেন? বিচ্ছিন্ন হয় না। এটা প্রসঙ্গ তো আমি বললাম, সূরাটার নাম সূরাতুন নূর, সূরাটার নাম কি বলেন? নূরে শুধুই আলোকিত করে, আর নারে কিছু ফায়দা আছে কি আর কিছু কি আছে বলেন? ক্ষতি আছে। তাহলে গোটা কোরআন নূর। সুবহানাল্লাহ।
ওটা কোরআন কি? এই জন্য নূর কখনো তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয় না, এই জন্য কোরআন কখনো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হবে না। কোরআন কখনো আল্লাহ থেকে কি হবে না বলেন, বিচ্ছিন্ন হবে না। নূরের দেখেন করোনা টেস্টের জন্য লাইটের ব্যবস্থা আছে, আসে না নাই, লাইটটা এখানে মারছে ওখানে সংখ্যা উঠছে, দেখছেন লাইটটা এখানে মারছে ওখানে জ্বর উঠছে, জ্বরের ডিজিট তাপমাত্রা উঠে উঠে গেছে, তাইলে বোঝা ওটা ওই লাইটটা কি ওই ওই আলোটা কি ওই লাইট থেকে বিচ্ছিন্ন হয়েছে না লাগা আছে? বিচ্ছিন্ন হয় নাই। ওটা লাইটের সাথে কি আছে, মূল টর্চটার সাথে কি আছে বলেন, লাগা আছে, কি আছে বলেন, লাগা আছে। আমাদের কোরআনও আমাদের আল্লাহর সাথে লাগা আছে, আমাদের কোরআন আমাদের আল্লাহর সাথে কি আছে বলেন, লাগা আছে। এই জন্যই কোরআন কখনো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হবে না, সুবহানাল্লাহ বলেন, কোরআন কখনো আল্লাহ থেকে কি হবে না বলেন, বিচ্ছিন্ন হবে না। এই জন্য যদি জিজ্ঞেস করেন হুজুর আচ্ছা কোরআন থাকবে কতদিন, কোরআন থাকবে কতদিন, উত্তর হবে আল্লাহ থাকবেন যতদিন। কোরআন থাকবে কতদিন, আল্লাহ থাকবে। এবার আল্লাহ থাকবে কতদিন, আল্লাহ থাকবে কতদিন, অল্প কয়দিন, হিসাব হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন লাইসা মিন ক্বাবলিহি শাইয় ওয়া লাইসা মিন বাদিহি শাইয় ওয়া লাইসা মিন ফাওকিহি শাইয় ওয়া লাইসা মিন দুনিহি শাইয়। আল্লাহ তাআলার আগেও কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নাই, আল্লাহ তাআলার উপরেও কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কি নাই, কেউ নাই। তাইলে যতদিন পর্যন্ত আমরা নূরের সাথে লেগে না যাব, সুবহানাল্লাহ বলে না, যতদিন পর্যন্ত আমরা নূরের সাথে কি লেগে না যাব, কোরআনের সাথে লেগে না যাব, ততদিন পর্যন্ত আলোকিত হব না। আলোকিত না হলে আলোকিত সমাজ গড়তে পারবো না, কি বলছি বলেন, আলোকিত না হলে আলোকিত সমাজ গড়তে, আচ্ছা নিজে অন্ধকার সে কি আলোকিত সমাজ গড়বে, নিজে অন্ধকার সে আলোকিত সমাজ কি করবে? আচ্ছা এক ওয়াক্ত নামাজ পড়ে না সে আলোকিত সমাজ কি করবে, আছে না নাই বলেন না? যদি এমন হইতো তাহলে তো গত 45 বছরে এদেশে শান্তির বন্যা বয়ে যেত, কারণ যেই কত শত কোটিবার এদেশে এই স্লোগান আসছিল, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কত লাখবার গাইছিল এই এই স্লোগানটা। এই যে আমরা কথা বলেন না কেন, আমার বিষয় দিয়ে এখন চুপ করে রয়েছে, হাজারবার নি কইছে, কত কোটিবার বলা হয়েছিল, এটা কোটি কোটিবার বলা হয়েছিল, লেকিন শান্তি আসছে না অশান্তি বাড়ে, জোরে বলেন, কেন আগুন দিয়ে শান্তি কিসের, শান্তি তো নূর দিয়ে, আর সুবহানাল্লাহ বলবেন না, শান্তি আগুন দিয়ে না শান্তি নূর দিয়ে, আগুনের কাজ কি জ্বালায়া দেয়, নূরের কাজ কি আলোকিত করে, শান্তির কাজ কি আগুনের কাজ কি, আগুন কি করে, এখন এখানে শুধু ওখানে একটা ম্যাচের কাঠি মেরে দেখ, ওই কোনার মানুষটা অপেক্ষা করবেন না, দৌড় দিবেন, দৌড় দিবেন না, এখানে মারছে ওখান থেকে দৌড়বেন কি লেগা, আর এতগুলো লাইটের পরে বসে আছেন কেন, এটা নূর, এটা আলো, এটা কোরআন, এটা আলো, অন্য সবগুলো নার, শুধুই আগুন, শুধুই কি বলেন আগুন। এই জন্য আগুনের ছোঁয়া লাভ আছে ঠিক, লেকিন জ্বলেও যায়, আগুন কি ফায়দা আছে ঠিক, লেকিন কি আবার জ্বলেও যায়, লেকিন নূর, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা নূর, ঈমান নূর, কুরআন নূর, জিকির নূর, হাদিস নূর, দ্বীন নূর, শরীয়ত নূর, সুবহানাল্লাহ,
নূরের ছোঁয়ায় শুধুই আলোকিত হয়, শুধুই আলোকিত হয়। এই জন্য রাসূল বলেন আল ওযু নূর, ওযু হলো নূর, ওযু কি? নূর। আবার বলেন ওযু কি? নূর। আচ্ছা, একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর ওযু করে, আরেকজন নামাজ পড়ে না ওযু করে না, কার চেহারা সুন্দর? জোরে বলুক, কার কার চেহারা সুন্দর? নামাজি চেহারা সুন্দর হলো কেন? ওযু নূর যে, নামাজ নূর যে, সুবহানাল্লাহ বলেন, নামাজ কি? আচ্ছা, আমাদের এই বাবা, এই বাবা জীবনে কয়বার এই একটা ক্রিমের নাম কর না, ফেয়ার অ্যান্ড লাভলি কয়বার ইউজ করছে? এই বাবা ফেয়ার অ্যান্ড লাভলি কয়বার ইউজ করছে? আর যারা ক্লিন শেভ করে তারা ক্রিম কয় মন ইউজ করে মোট? প্রতি এক সপ্তাহে যদি আধা ছটাক করে ইউজ করে তো মাসে কত, বছরে কত? কিভাবে মারে বলেন না আপনি বলেন। আচ্ছা, নাভিতে কিভাবে মারে? মারে না, মারে না বলেন। কি পরিমাণ মারে ক্রিম? তো কি খুব সুন্দর হয় না? তিন দিন পরে আবার যেই সে, তিন দিন পরে কি বলেন? আবার যাই সে। আর ওযু ওয়ালা, নামাজ ওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয়। ওযু নূর, সুবহানাল্লাহ বলেন। ওযু কি? ওযু কি বলেন? আল্লাহর নবী বলেন আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান وسبحانه وبحمده تملان والوضوء نور والصلاة ضياء الصوم جنة والصبر جنة سبحان الله রাসূল বলেন ওযু নূর, ওযু কি? নূর। ওযু কি? নামাজ আলো। ওযু নূর, নামাজ আলো, সুবহানাল্লাহ। রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মিজানকে ভরে দে, বলেন আলহামদুলিল্লাহ মিজানকে ভরে দেয়। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান আর জমিনের খালি জায়গাটাকে ভরে দেয়। এবার রাসূল বলেন আল ওযু নূর ওয়াসসালাতু দিয়া, ওযু নূর, ওযু কি? এবার মুহাদ্দিসিন বলেন নূর কিসের জন্য? নূর, নূরুন লিওয়াজহি চেহারার জন্য নূর, ওয়া নূরুন লিকলবিহি হৃদয়ের জন্য নূর। ওযু আবার হৃদয়ে নূর হয় কেমনে? আজীব না, ওযু চেহারায় না নূর বোঝা যায়, ওযু চেহারায় নূর এটা তো কিছুটা বোঝা যায়, বারবার ধোয়ের জন্য উজ্জ্বল লাগে, লেকিন নূর দিলের জন্য নূর হয় কেমনে? এটাকে হাকিমুল উম্মত বড় সুন্দর বলেছেন, এই জন্যই ওযু করে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। পানি দ্বারা চেহারা ধোয়া হয়ে গেল, এই দিল দ্বারা, এই এই দোয়াটা দ্বারা দিল ধোয়া হয়ে গেল, সুবহানাল্লাহ। এই জন্যই রাসূল বলেন ওযুর পরে যদি কেউ কালেমায়ে শাহাদাত পড়ে أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله النبي বলেন কোন মানুষ যদি ওযুর করে কালেমা শাহাদাত করে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া। আগে আমরা একটা তরজমা করতাম, আগে তরজমা করতাম জান্নাতের আটটা দুয়ার খুলে দেওয়া হবে, এই তরজমাটা ঠিক নয়, আটটা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হবে, এটা হলো তরজমা। আগে আমরা কি বলতাম? আমাদের ছোটবেলায় নূরানী হুজুরা যখন পড়াইছে তখন বলছে আরে এক জান্নাতের সব দুয়ার খুলবে, এক জান্নাতের আট দুয়ার খুলবে, এক জান্নাতের আট দুয়ার না, আট জান্নাতের সব দুয়ার।
আপনারা বসেন না, আসেন না, আসেন না, অল্প একটু সময় আসেন না, আসেন এখানে একটু চাটা দিয়ে দিতেন। তাহলে কয় জান্নাতের কয় দুয়ার খুলবে? আমরা আগে আগে তর্জমা করতাম কি, এক জান্নাতের আট দুয়ার? না না, এক জান্নাতের আট দুয়ার না, আট জান্নাতের সব দুয়ার। কি পড়লে বলেন তো, ওযু শেষে কি পড়বে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেন তরজমা আল ওযু নূর, ওযু দ্বারা চেহারা আলোকিত হয়, এই কালেমা দ্বারা দিল আলোকিত হয়। কালেমা দ্বারা শুধু দিল আলোকিত হয় না, না না না, দুনিয়াতে দিল আলোকিত হয়, হাশরের ময়দানে আখিরাতে কবর আলোকিত। এবার হাশরের ময়দানে আলোকিত, নূরুন সামনে, নূর সামনে, নূর ডানে, নূর বামে, নূর পেছনে, সুবহানাল্লাহ। আর ফুলসরাতে নূর, এবার জান্নাতে নূরুন আলা নূর। কথা কোথেকে আগে বাড়ছে মনে আছে আপনাদের? কোন সূরা? সূরাতুন নূর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুকুমতের সময়ে হযরত ওমর প্রাদেশিক গভর্নরদেরকে চিঠি লিখেন, আল্লিমুনিসাকুম সূরাতুন নূর, তোমাদের মেয়েদেরকে তোমরা সূরায়ে নূর শিখাও। সুবহানাল্লাহ। মেয়েদেরকে কি শিখাও? সূরাতুন নূর শিখাও। আর যুবকদেরকে কি শিখাও? সূরাতুত তাওবা শিখাও। সুবহানাল্লাহ। কয় না এ যুবক, বুঝো, সমাজ বিনির্মাণের যুবক, সমাজ বিনির্মাণের যুবক, সূরায়ে তাওবা পড়ো নাই, তুমি কিসের সমাজ বিনির্মাণ করবা? এই জন্য সমাজ বিনির্মাণের যুবক এক নম্বর কাজ করতে হবে, ইমান পাক্কা করতে হবে, দুই নম্বর কাজ করতে হবে, নামাজ ঠিক করতে হবে, তিন নম্বর কাজ করতে হবে, তেলাওয়াত ঠিক করতে হবে। কি তাহলে এই যুবকের দ্বারা কি হবে, সমাজ কি হবে বলেন? বিনির্মাণ হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, প্রাদেশিক গভর্নরদেরকে লিখতেন, সবগুলো যুবকদেরকে সূরা তাওবা শেখাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সাইয়্যিদ আব্দুল্লাহ আল আজাম শহীদ রাহিমাহুল্লাহ তাআলা, তার একটা বিখ্যাত কিতাব আছে সূরা তাওবার তাফসীর, এত মোটা, এত মোটা, আমি জেলখানায় বসে পুরো কিতাবটা পড়ছি। সুবহানাল্লাহ। জেলখানায় বসে কি করছি? পুরো সূরা তাওবা করছি জেলখানায় বসে। এরা তো আগে আর পড়ি না নাকি? আগে আর পড়ি নাই, আগে পড়া ছাড়া নি মুলুবি হয়? সূরা তাওবা পড়া ছাড়া মুলুবি হয়? আগে তো পড়ছি, এরপরে আবার কোথায় পড়ছি? জেলখানায় বসে মুস্তাকিল সূরা তাওবার তাফসীর পড়ছি। সুবহানাল্লাহ। যদি পারেন সংগ্রহ করবেন, এত মোটা, এত মোটা একটা কিতাব সূরা তাওবা। মুসান্নিফ কে? সাইয়্যিদ আব্দুল্লাহ আল আজাম রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাইলে সূরা তাওবা ছেলেদেরকে শিখাও, আর সূরা নূর মেয়েদেরকে শিখাও। এই সূরা নূরের একখানা আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি? নূর মানে কি? আলো কি করে? আলোকিত করে। আলো কি করে বলেন? এই জন্য আমাকে দেখবেন লেখা আছে, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি জাতিকে শিক্ষিত জাতি উপহার দিব। না না, আমি বলি আমাকে একজন দিনদার মা দাও, আমি জাতিকে দিনদার জাতি উপহার দিব।